আমরা জিকির চিনি না। আর জিকির শব্দ, এই শব্দটি আরবি শব্দ না ইংরেজি শব্দ, আরবি শব্দ। মাশাআল্লাহ, এটা কোন ভাষার শব্দ বলেন? আরবি শব্দ। আর জিকির শব্দের মানাই লুহবি কিংবা আবেদনিক অর্থ হলো স্মরণ করা। আর শরীয়তের পরিভাষায় জিকির বলা হয় আল্লাহকে স্মরণ করা। কাকে স্মরণ করা? نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني واشكروا لي ولا تكفرون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. কক্স বাজার 6 নম্বর ওয়ার্ড দক্ষিণ পল্লনপাড়া ইসলামী ছাত্র ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত সদরে মোহতারম, জনাব নাসিরুদ্দিন কাজল সাহেব এবং অত্র জামে মসজিদের সম্মানিত খতিব, সকলের এই শ্রদ্ধেয় প্রখ্যাত আলেমে দীন হযরত মাওলানা ওমর ফারুক সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া, মুআজ্জাজ উলামায়ে কেরাম বিরাদারান ইসলাম, তালেবানে উলুমে নবুয়ত, সম্মানিত সুধীবৃন্দ, সর্বস্তরের দিনী ভাইরা, মুস্তরাত আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র শাহী দরবারে, যিনি মহিয়ান গরিয়ান পবিত্র সে আল্লাহ পাক, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলে আসার, বসার, শরীক হওয়ার তৌফিক দান করলেন, সে মহান মুনিবের দরবারে আমরা আন্তরিকভাবে অন্তর খুলে মন উজার করে দিয়ে কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং ইসলামী ছাত্রঐক্য পরিষদের সকল দায়িত্বশীল এবং সদস্যবৃন্দ, যাদের অক্লান্ত পরিশ্রমে মাহফিলের আয়োজন হয়েছে, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মুবারকবাদ জ্ঞাপন করছি। এবং এলাকার যে সমস্ত দিনী ভাইয়েরা মাহফিলের সার্বিক সামগ্রিকভাবে সহযোগিতা করেছেন, তাদেরকে আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক সকলকে জাযায়ে খাইর দান করুন, আমিন। এবং এই মাহফিল যারা আয়োজন করেছেন, শোনার জন্য যারা এসেছেন, আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ পাক সকলের জন্য এই মাহফিল কেনে যাতের জরিয়া, আল্লাহ পাক যেন নেজাতের উসিলা বানিয়ে দেয়, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আপনারা যারা বাহিরে ঘোরাফেরা করছেন এবং ঐক্য পরিষদের সদস্যবৃন্দ, যাদের কোনো কাজ নাই, সামনে বসে যাও, প্যান্ডেলে বসে যাও, মাহফিলের সৌন্দর্য রক্ষা করা ইমানি দায়িত্ব হিসেবে। স্বেচ্ছাসেবক যারা আছো, সকলে সামনে সকলকে বসিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের মাহফিলের সৌন্দর্য রক্ষা করার, আদব বজায় রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি কোরআনে হাকিম থেকে আপনাদের সামনে অত্যন্ত দামি মর্যাদাবান একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতটি অত্যন্ত দামি এবং অত্যন্ত মর্যাদাবান। যে আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলের জন্য দিক নির্দেশনা দান করেছেন, যেই দিক নির্দেশনা আমাদের সকলের জন্য দরকার, জীবনের প্রত্যেকটি পরতে, ফি কুল্লি তাবকাতি হায়াতিনা, জীবনের প্রতিটি স্তরে, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, জীবনের প্রতিটি স্তরে যা অত্যন্ত প্রয়োজন, আল্লাহ পাক সেই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমাদেরকে এখানে দিয়ে যাচ্ছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করছি, সে মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বোঝার, অনুধাবন করার এবং সেই মোতাবেক জীবন গড়ার আল্লাহ পাক যেন সকলকে তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ বেশি লম্বা দীর্ঘ আলোচনা নয়, আমরা বেশি দীর্ঘ আলোচনা করব না, যা আলোচনা করব সকলেই হৃদয়ঙ্গম করে
আমল করার নিয়ত করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে পরিষ্কার ভাষায় বলছেন, ফাজকুরুনি, হে আমার বন্ধুরা, তোমরা আমি আল্লাহ পাকের জিকির করো। আজকুরকুম, যদি তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর জিকির করি, আল্লাহ পাক আমাদের জিকির করবেন। বলেন না সুবহানাল্লাহ। অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আমরা আল্লাহর জিকির করলে আল্লাহ পাক আমাদের জিকির করবেন। সুবহানাল্লাহ। বলেন ওয়াশকুরুলি, তোমরা আমি আল্লাহ পাকের শুকরগুজারি করো, আমি আল্লাহ পাকের কৃতজ্ঞতা তোমরা প্রকাশ করো, আদায় করো। শুকরে নিয়ামত, নিয়ামতে খোদাবন্দি। ওয়ালা তাকফুরুন, তোমরা কুফরানে নিয়ামত করিও না, আমি আল্লাহর সাথে কুফরি করিও না। অনিবার্য কারণে এখানে আমাদেরকে কয়েকটি বিষয়ে আলোচনা, পর্যালোচনা আমাদেরকে করতে হবে। আয়াতের তাৎপর্য অনুধাবন করার জন্যে, আয়াতের তাৎপর্য বোঝার জন্যে কয়েকটি বিষয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। এক নম্বর, জিকিরের বিষয়ে আলোচনা করতে হবে, ঠিক কিনা? আর জিকিরের সাথে আসবে আল্লাহর খালায়েকের ফিকির, ফিকরু খালকিল্লাহি তাআলা, আল্লাহর সৃষ্টি জগতের ফিকিরের আলোচনা। এবং ওয়াশকুরুলি, নেয়ামতের শুকুরের আলোচনা, আল্লাহর শুকুরের আলোচনা। ওয়ালা তাকফুরুন, কুফরানে নেয়ামতের আলোচনা, কুফরির আলোচনা। এই সবগুলো আলোচনা যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি, অনুধাবন এবং আমরা বুঝতে পারি, তাহলেই আয়াতের তাৎপর্য এবং আয়াতের সারমর্ম বোঝার সুযোগ আল্লাহ পাক আমাদের করে দিবেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রথমে আমরা আলোচনা শুরু করছি যে আল্লাহ পাক বলেন, তোমরা আমার জিকির করো। কার জিকির কথা বলেন? কার জিকির? আল্লাহর জিকির করো। যদি তোমরা আমি আল্লাহ পাকের জিকির করো, আজকুরুকুম, আমি আল্লাহ তোমাদের জিকির করবো। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমরা জিকির চিনি না। আর জিকরু শব্দ, এই শব্দটি আরবি শব্দ না ইংরেজি শব্দ? আরবি শব্দ, মাশাআল্লাহ। এটা কোন ভাষার শব্দ বলেন? আরবি শব্দ। আর জিকরু শব্দের মানাই লুগভি কিংবা আবেদনিক অর্থ হলো স্মরণ করা। আর শরীয়তের পরিভাষায় জিকির বলা হয় আল্লাহকে স্মরণ করা। কাকে স্মরণ করা? আল্লাহকে স্মরণ করা। আমার মুসলমান ভাইয়েরা, যেই বিষয়টা এখানে আমাদের ভূমিকায়, যেই বিষয়টা আমাদেরকে বুঝে নিতে হবে, সেটা হচ্ছে ইমাম নববী রহমতুল্লাহ আলাই, বিশ্ববরণ্য আলেমে দ্বীন, জগৎ বিখ্যাত আলেম, অবশ্যই আপনারা নাম শুনেছেন ইমাম নববী রহমতুল্লাহ। ইমাম নববী রহমতুল্লাহ উনি বলেছেন,
ইন্না যিকরা নুআন, জিকির দুই প্রকার। আমার সাথে একটু কথা বলেন, জিকির কত প্রকার? জিকির দুই প্রকার। আর যিকরু নুআন, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, সব কর্ম বাদ দিয়ে মনকে একাগ্র চিত্তে ধ্যান দিয়ে মন দিয়ে শুনতে হবে, আলোচনাগুলো বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। জিকির কত প্রকার? আল আউয়াল, নম্বর ওয়ান, আর জিকরুল লিসানি, মৌখিক জিকির। আর জিকরুল লিসানি, মৌখিক জিকির, মুখের জিকিরকে জিকরে লিসানি বলা হয়, ঠিক কিনা বলেন? যেমন আমরা জিকির করি, লা ইলাহা, আওয়াজ দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, জুরে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সুবহানাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জুরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে করলাম, এই যে আমরা জিকির করলাম, আল্লাহর কথা স্মরণ করলাম, এটা হচ্ছে জিকরে লিসানি, মুখের জিকির, মৌখিক জিকির। সুবহানাল্লাহ। মুসলমান, মুখের জিকির বোঝা আসছে কিনা? বোঝা আসে নাই? হ্যাঁ। দুই নম্বর, আসানি, আর জিকরুল আমালিয়ু, কর্মগত জিকির। দুই নম্বর কথা বলবেন না কেউ, কর্মগত জিকির, আমলগত, কর্মগত জিকির, এটাকে বলা হয় জিকরুল আমলি। এটা আমার বক্তব্য নয়, ইমাম নববী রহমতুল্লাহ এই বক্তব্য এবং তত্ত্ব প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। কর্মগত জিকির, আমলগত জিকির। যেমন মুসলমান, আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহ পাক নামাজকেও আল্লাহ পাক জিকির বলেছেন। সুবহানাল্লাহ। নামাজকেও আল্লাহ পাক কি বলেছেন? জিকির বলেছেন। কোরআন কারীমের আয়াতে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন যে নামাজ আমি আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। তো এটা কোন জিকির? জিকরে আমলি, জিকরে আমলি, কর্মগত জিকির। সুবহানাল্লাহ। বলে কোন আয়াতে আল্লাহ পাক নামাজকে আল্লাহর জিকির বলেছেন? বলবো বলবো তো আমার সাথে পড়েন, নাউযু বিল্লাহ,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تقرب سعيد تندوي فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة লিজিকিরি সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে সম্বোধন করে বলেছেন মূসা আমার এ মূসা আমার ও মূসা আমার তোমার কাছে যে ওহি করা হবে আমি আল্লাহ যে ওহি তোমার কাছে পাঠাবো কার মাধ্যমে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে এ মূসা আমি আল্লাহ পাক যে ওহি তোমার কাছে আমি আল্লাহ পাক যে ওহি আমি পাঠাবো মোসারে আমার সেই ওহিগুলো তুমি মন দিয়ে শোনো ইন্নানি আনাল্লাহ ও মূসা শুনে রাখো আমি একমাত্র আমি আল্লাহ আমি একমাত্র আল্লাহ আমি একমাত্র আল্লাহ লা ইলাহা শুনে রাখো ও মূসা ভালো করে জেনে রাখো আমি আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই আছে আমি আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই আর কোন আমি আল্লাহ ছাড়া আর কোন রিজিক দাতা নাই আর কোন সাহায্যকারী নাই আর কোন সুপ্রিম পাওয়ারের মালিক নাই একমাত্র আমি আল্লাহ হলাম রিজিক দাতা আমি আল্লাহ হলাম ইবাদতের যোগ্য আমি আল্লাহ মাবুদ সুবহানাল্লাহ বলেন ফাবুদনি একমাত্র আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর বন্দেগী করো আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না ইবাদত করব কার আল্লাহ জোরে বলো ইবাদত করব কার আল্লাহ গোলামি করব কার আল্লাহ সজিদা দিব কারে একমাত্র কার জন্য সজিদা করব কার জন্য মস্তক অবনত করব কার সামনে মাথা ঝুঁকিয়ে দেব ও মুসলমানরা জেনে রাখো মুসলমান আল্লাহ ছাড়া যদি কারো সামনে যদি কোন মুসলমান আল্লাহর বান্দা যদি আল্লাহ ছাড়া কারো সামনে মস্তক অবনত করে দেয় আল্লাহর এই তৈরি করা আল্লাহর এই মাথাকে যদি ঝুঁকিয়ে দেওয়া হয় আর কারো সামনে আল্লাহ পাক এত নারাজ হয়ে যায় আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেই ও ফেরেশতারা তোমরা সাক্ষীতা করে ফেরেশতা আমি তার জন্য জান্নাত হারাম করে দিলাম মুসলমান বানি বলছিলাম না ও মুসলমান বানি বললাম বললাম না কোরআনে পাকের আয়াতের কথা বললাম আল্লাহ পাক বলেন ওয়ামাই ইউশরিক পড়েন ওয়ামাই ইউশরিক
بالله فقد حرم الله عليه الجنة তার জন্য আল্লাহ পাক বেহেশতকে হারাম করে দেই। আমরা কি আল্লাহ আল্লাহ ছাড়া আর কারো সামনে কি মস্তক অবনত করব, কি মাথা ঝুঁকিয়ে দেবেন? এ মুসলমান, আল্লাহ ছাড়া আর কারো সামনে মুসলমান মাথা ঝুঁকাতে পারে না। একমাত্র মস্তক অবনত করবে মুসলমান, একমাত্র আল্লাহর সামনে, আর কারো সামনে মুসলমান নিজের মাথা ঝুঁকাতে পারে না, ঠিক না? যারা প্রকৃত আল্লাহর বান্দা, যারা আল্লাহর গোলাম, তারা গোলামি করবে আল্লাহর, কারো সামনে মস্তক অবনত করবে না। ইমানদার মুসলমান বান্দা আল্লাহর সামনে মস্তক অবনত করবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। গোলাম হব কার, গোলাম হব কার, বন্দেগি করব কার, ইবাদত করব কার, সজিদা করব কাহাকে? আল্লাহ সারা আর কাহাকে সজিদা করলে বেহেশত পাওয়া যাবে? কারণ এটা শিরিক গুনাহ হারাম, ঠিক না? সজিদায়ে গায়রে খোদা হারগিজ কবি জায়েজ নেহি। আরে সজিদায়ে গায়রে খোদা হারগিজ কবি জায়েজ নেহি, ইয়া নবী হো ইয়া ওলী হো ইয়া কেহু আপনা নবী, জাহাঁ রোজে পাকে খৈরুল ওয়ারা হে জন্নত নেহি হু পর ও কা হে। সজিদা করব কাকে, গোলামি করব কার, ইবাদত করব কার, সাহায্য চাইব কার কাছে? সাহায্যদাতা একমাত্র কে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ও মুসলমান, এই বিষয়টাকে আল্লাহ পাক আবর্তন করে আল্লাহ পাক আয়াতের মধ্যে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বলেছেন, ফাবুদনি, একমাত্র আমি আল্লাহর গোলামি কর। সুবহানাল্লাহ। এবং মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, নবী মূসা, ও আমার মূসা, তোমাকে আমি সম্বোধন করে আমি তোমাকে নির্দেশ প্রদান করলাম, আমি আল্লাহ পাকের জিকির হিসাবে তুমি নামাজ পড়ো। আমি আল্লাহর জিকির হিসাবে নামাজ পড়ো। তাহলে এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে গেল, যেখানে সম্পূর্ণভাবে প্রমাণ হয়ে যায় এখানে কোনো সন্দেহের অবকাশ নাই যে নামাজ আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। নামাজ আল্লাহর কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এটা কি জিকরে লেসানি না জিকরে আমলি? জিকরে আমলি। আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝানোর জন্য আমি চেষ্টা করেছিলাম যে ইন্না যিকরা নুআন, জিকির কত প্রকার। আমার মুসলমান ভাইরা, বিষয়টা অত্যন্ত একেবারেই সূক্ষ্ম বিষয়, মনোযোগ দিয়ে অনুধাবন করার জন্য, এই বিষয়টা বোঝার জন্য ও মুসলমান চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন।
ইমামে নববী বলেছেন ইন্না যিকরা নুআন, যিকির কত প্রকার, আল্লাহ হুয়াল যিকরুল লিসানি কিম্বা মৌখিক যিকির, ওয়াসানি যিকরুল আমালি, যিকরে আমালি কর্মগত যিকির, কর্মগত যিকিরের একটা মেসাল দিলাম, নমাজ নমাজ, সুবহানাল্লাহ, কর্মগত যিকিরের মেসাল কি দিলাম, নমাজ নমাজ, সুবহানাল্লাহ বলেন, তাহলে ওটা হচ্ছে মৌখিক যিকির আর এটা হচ্ছে কর্মগত আমলগত যিকির, এই দুই যিকিরের মধ্যে আবার পার্থক্য আছে কি নাই? হ্যাঁ আমার মুসলমান ভাইয়েরা, এই দুই যিকিরের মধ্যে, ও মুসলমান ভাইয়েরা, এই দুই যিকিরের মধ্যে পার্থক্য আছে কি নাই? কি পার্থক্য আছে মুসলমান বুঝিয়ে নাও, বোঝার জন্য চেষ্টা করো। মুখের যিকির যেটা আমরা করি, এই যিকিরটা হলো মুসলমান নফল। ওই যিকিরটা কি? ওই যিকিরটা ফরজ নয়, ওই যিকিরটা ওয়াজিব নয়, ওই যিকিরটা নফল। যিকিরটা কি? আমরা যেটা মুখের যিকির করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ এই যে মুখের জিকির করলাম, এটা ফরজ নয়, ওয়াজিব নয়, এটা হলো নফল জিকির। এটা কি? এটা কি জিকির? না ফরজ না ওয়াজিব। কিন্তু আমার মুসলমান ভাইয়েরা, যেই নামাজের কথা বললাম, আমলি জিকিরের কথা বললাম, মেসাল দিলাম, আমলি জিকিরের মেসাল নামাজের কথা বললাম, নামাজ এমন জিকিরের নাম যেই জিকিরকে আল্লাহ পাক সমস্ত মুসলমানদের জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। নামাজ এমন জিকির যেটা কি ফরজ, মুখের জিকিরটা না পড়লে কোনো গুনাহ আছে? আমার ভাইয়েরা, মুখের জিকির না করলে কোনো গুনাহ নাই, না করলে কোনো ধরা নাই, না করলে আযাবের দুঃসংবাদ পাওয়া যায় না, ও মুসলমানেরা। কিন্তু নামাজ এমন একটা জিকিরের নাম যেই জিকিরটা সকলের জন্য ফরজে আইন করা হয়েছে, যেই নামাজ না পড়লে আল্লাহ নারাজ হয়ে যায়, ঠিক না? যেই নামাজ না পড়লে মুসলমানই থাকে না, যেই নামাজ না পড়লে ইসলামে নাম থাকবে না, থাকবে? আল্লাহর পয়গম্বর বলেছেন, ও মুসলমান আমার ভাইয়েরা, বিশ্ব নবী আমার রহমতে দোয়া আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বয়ান করেছেন, ক্বালা রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ফারকু বাইনাল ইসলাম, আল ফারকু বাইনাল ইসলামি ওয়াল কুফরি সালাত। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার রহমতে দু আলম, তাজদারে মদিনা শাহিন শাহের সানাত জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ উম্মতের নরনারী, ও মুসলমান নারী পুরুষরা শুনো, কাফের এবং মুসলমানের মাঝে পার্থক্য হলো একমাত্র নামাজ, নামাজ, আল্লাহু আকবার। তাহলে নামাজ এমন জিকির যেটা ফরজ, যেটা না পড়লে মুসলমানই থাকে, মুসলমানই থাকে, আরে কথা বলেন না ভাইয়া, আল্লাহু আকবার। এ মুসলমান ভাইয়া, নামাজ পড়লে আল্লাহ রাজি হয়ে যায়,
আর নামাজ পড়লে আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়, নামাজ পড়লে তাকরুব ইলাল্লাহ পাওয়া যায়, নামাজ পড়লে বেহেশত পাওয়া যায়। ওরে মুসলমান ভাইরা, রে আমার, নামাজ পড়লে আল্লাহ পাক কলবের মধ্যে নূর পয়দা করে দেয়। সুবহানাল্লাহ বলেন, নামাজ পড়লে আল্লাহ পাক কলবের অন্ধকার মুসিদুই পরিষ্কার করে দেই, নামাজ পড়লে আল্লাহ পাক কলবের জাঙ্গর পরিষ্কার করে দেই মরিচিকা। বলেন না সুবহানাল্লাহ, জুলমতে দিল দূর করতি হ্যায় নামাজ, জুলমতে দিল দূর করতি হ্যায় নামাজ, নূরে ঈমান দিল মে ভরতি হ্যায় নামাজ। আল্লাহু আকবার। ফজর যোহর আসর মগরিব এশা, ফজর যোহর আসর মগরিব এশা, বা হুজুরে দিল সে কর পাঁচু আদা। আল্লাহ আমাদের তৌফিক দান করে দাও, আমিন। আরো জোরে বলুন আমিন। তাহলে জিক্রে লেসানি এবং জিক্রে আমলির মধ্যে পার্থক্য আছে কিনা? কি পার্থক্য এবার বলেন, এতক্ষণ আলোচনার পরে এবার হাজিরি দেন। সুবহানাল্লাহ, নাই কোনো হাজিরি নেই। মুসলমান ভাইরা আমার, মুখের জিকিরটা নফল জিকিরের নাম, মুখের জিকিরটা কিসের, কোন জিকিরের নাম? ও মুসলমান, আমার মুসলমান ভাইরা, এটা মুখের জিকিরের নাম, জিকরে লসানি, এটা করলে সওয়াব পাওয়া যায়, করলে আল্লাহর রেজামন্দি পাওয়া যায়, আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়। কিন্তু কেউ যদি মুখের জিকির না করে কোনো গুনাহ হবে না, গুনাহ হবে। কিন্তু নামাজ এমন জিকির যেটা না পড়লে কি হবে, ঠিক কিনা বলেন? কিন্তু জিকির নিয়ে অনেক ভন্ডামি শুরু হয়েছে, বলবো? জিকির নিয়ে কি শুরু হয়েছে? জিকির নিয়ে ভন্ডামি শুরু হয়েছে। লাফাই ফালাই করো জিকির, যেমনে খোদা রাজি, নাউজুবিল্লাহ বলেন, লাফাই ফালাই করো জিকির, যেমনে খোদা রাজি, গাজা হাই ফালাই, মদ খাই ফালাই, উরুসের নামে বাজি করে, মাজারে আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহকে সজদা করা হয়, ঢোল তবলা বাজানো হয়, গান বাদ্য বাজনা করা হয়, খ্রিস্টান ইহুদি সম্প্রদায়ের মতো অশ্লীল বেহায়াপনা করা হয়, নাম দিয়েছে উরুস শরীফ, নাম দিয়েছে ঈদে মিলাদুন্নবী, নাম দিয়েছে ঈসার সওয়াবের মাহফিল। খোদার কসম দিয়ে বলছি, ও মুসলমান, ইসলামের নামে তমসাবাজি, ইসলামের নামে ঢংকাবাজি, ইসলামের নামে বেঈমানি, আল্লাহর সাথে তমসা করা, দিন নিয়ে মশকারি করা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এবং মুসলমান শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বিচার হবে, যেই বিচার থেকে কোন বন্দারা রেহাই পেতে পারবে না। কারণ সেদিন বিচার হবে স্বচ্ছ বিচার। সেই বিচারে কি কোনো দুর্নীতি হবে? কি মনে করেন আপনারা? আরে ভাই, বর্তমান আদালতে, বর্তমান বিচারালয়ে দুর্নীতি না ইনসাফ? কথা বলেন, ন্যায় বিচার কি কোথাও আছে নাকি? আপনারা কি মনে করেন, ন্যায় বিচার আছে? মুসলমান শুনে রাখো, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত ন্যায় বিচার খুঁজে পাওয়া যাবে না, ঠিক না? স্বার্থপরায়ণ দুর্নীতিবাস টাকা নিয়ে, ঘুষ নিয়ে, ব্যক্তি স্বার্থ, রাজনৈতিক স্বার্থ, দলীয় স্বার্থ, আজ কি বিচারের মধ্যে সেটাকেই প্রাধান্য দেওয়া হয়? ন্যায় বিচার মানুষেরা পাচ্ছে না। মুসলমান শুনে রাখো, বিশ্বনবী আমার রহমতে দোয়ালম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে ঘোষণা দিয়েছেন, ও মুসলমান, ফান্তাজির ইসরা, দেশে যখন ন্যায় বিচার থাকবে না,
অন্যায় অবিচার দুর্নীতিতে দেশ ভরে যাবে। ফান্তাজির ইচ্ছা, আমি রসুল ঘোষণা দিলাম, সংবাদ দিয়ে গেলাম, কেয়ামত সন্নিকটে চলে আসছে, আর বেশি দিন অপেক্ষা নাই, অপেক্ষা করো, কেয়ামত কাছে চলে আসছে। আসেনি বিচার ঠিক না? দলীয়করণ কিনা, আত্মীয়করণ, টাকাকরণ ঠিক নেই, হ্যাঁ মামা দিলেই বিচার পক্ষে চলে যায়। এ মুসলমান, হুজুর বলেছেন যেই আল্লাহর জমিনে যেই দেশে ন্যায় বিচার উঠে যাবে, দুর্নীতি আর বিচার চলে আসবে, সেই দেশে আল্লাহর রহমত থাকবে না, আল্লাহর গজব শুরু হবে, আল্লাহর রহমতের ছায়া মানুষ পাবে না। ফান্তাজির সাহায্য কর মুসলমান, মুসলমান কাকে বলবো, কাকে বলবো বলেন? দেশের অবস্থা অত্যন্ত ভয়াবহ, নাজুক পরিস্থিতি, সারা বাংলাদেশ নয় শুধু বিশ্বময় যে অবস্থা বিরাজমান, আমার মনে হয় আমাদের আল্লাহর পক্ষ থেকে আমরা পরীক্ষার সম্মুখীন হয়েছি, আমরা যেই পরীক্ষার সম্মুখীন হয়েছি, আমার মনে হচ্ছে এটা বিশাল অগ্নি পরীক্ষা। এই অগ্নি পরীক্ষা থেকে বাঁচার জন্য আজকে মুসলমানদেরকে শপথ নিতে হবে, আমরা দুর্নীতি করব না, দুর্নীতিবাজদের পক্ষ অবলম্বন করব না, প্রয়োজনে শাহাদতের নজরানা পেশ করব, দুর্নীতিবাজদের পক্ষ অবলম্বন করব না। যতদিন বেঁচে থাকবো আমরা ইসলামী ইনসাফের উপর, ইসলামী আদালতের উপর, আল্লাহর নবীর আদর্শের উপর প্রয়োজনে যান চলে যাবে, ইনশাআল্লাহ এক কদম পিছপা হব না। শপথ নিতে হবে ঠিক কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই বিচার করেছেন কিনা কেউ কথা বলে না? শুধু কি নেই বিচার করেছেন না দৃষ্টান্তও পেশ করেছেন? নেই বিচার শুধু করেছেন না দৃষ্টান্ত পেশ করেছেন, প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন? শুধু নেই বিচার করার জন্য আদেশ করেছেন না নিজে প্র্যাকটিক্যালি তা বাস্তবায়ন করেছেন? হ্যাঁ বাস্তবায়ন করেছেন। আমি উদাহরণ হিসেবে একটা মেশাল আমি আপনাদের সামনে পেশ করছি, বলবো? কথা বলেন আগে একটু দূরে সরে পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা, দূরে সরে, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে সোরে, আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাব্বতে জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাছে চিল্ল বাসে চিল্ল চিল্ল বনের হরিণে, মানব কোলে জন্ম নিয়া নাস্তিকেরা চিল্ল না, আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে সোরে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মাদ, আল্লাহু
علی سیدنا আমার মুসলমান ভাইরা বিশ্ব নবী আমার রহমতে দু আলম শাহেনশাহে মদিনা জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর দরবারে বিশাল একটা মুকদ্দমা দায়ের করা হয়, আল্লাহর নবীর আদালতে একটা মামলা দায়ের করা হয়, একটা বিচার আসলো ওই আরবের সম্ভ্রান্ত পরিবারের এক মহিলা চুরি করেছে। কি করেছে? মুসলমান ভাইরা আমার কোন গরিবের মেয়ে নয়, ধনী পরিবারের মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ধরা খেয়েছে, চুরি করেছে, ধরা পড়েছে, আল্লাহর নবীর আদালতে মামলা দায়ের করা হয়। আমার মুসলমান ভাইরা আমার আল্লাহর নবীর দরবার যদি মামলা দায়ের করা হয়, ওই মামলার রায় হবে দুনিয়ার মানব রচিত আইনে না কোরআনের আইনে। কথা বলেন না, আমরা কি মানব রচিত আইন চাই না আল্লাহর আইন চাই? মুসলমান কথা বলেন, জমিন কার? এই জমিন কার? এই জমিনের মালিকানা কার? এই জমিনের সত্তাধিকারী কে? এই জমিন যার হবে হুকুমত হবে ও তার, জমিন হবে যার, আইন চলবে তার। এটাই হলো যুক্তিসঙ্গত বিষয়। মুসলমান ভাইরা আমার আজকে বাংলাদেশ কি কোরআনের আইন দিয়া আদালত চলে না মানব রচিত আইন দিয়া? কোরআন দিয়ে চলে? আমাদের ভাগ্য বেশি বালা, প্রধান বিচারপতি সিংহা কেহা সিংহা ফেলো সিং হা ঠিক না? মুসলমান না হিন্দু? কপাল ভালো? হ্যাঁ কপাল ভালো। 16 কোটি মুসলমানের দেশে বিচারপতি সিংহ, এ বলে সিংহ ঠিক না? আমার মুসলমান ভাইরা, ও আমার মুসলমান ভাইরা আমার, যাই হোক না কেন, ও মুসলমান যেইভাবেই হোক না কেন, লোকটা প্রধান বিচারপতির সিংহাসনে বসে একটা সত্য কথা বলেছে ঠিক না? হিন্দু হলেও একটা কি বলেছে ভাইরা আমার? একটা সত্য কথাই বলেছে, এই সেই বলেছে, 190 বছরের ওই ব্রিটিশের ইংরেজের আইন দিয়া, 190 বছরের পুরাতন আইন দিয়া বাংলাদেশের মতো একটা এত সম্মানী আদালত 190 বছরের পুরাতন ইংরেজের আইন দিয়ে দেশ চলতে পারে না। কারণ 190 বছরের পুরানো আইন, ইংরেজদের বানানো আইন, ব্রিটিশের বানানো আইন, ইংরেজদের তৈরি করা আইন, এটা সচল হতে পারে না, এটা অসল হয়ে গেছে। 190 বছরের পুরাতন আইন দিয়ে দেশ চলতে পারে না, সেটা অসল হয়ে গেছে। যে লোকটা হিন্দু হলেও যেভাবে হোক সে আসলো, কিন্তু একটা সত্য কথা বলেছে, এই জন্য তাকে ধন্যবাদ ঠিক না? এটা যদি আমরা বলি মুসলমান নামদারি মুনাফেক ইহুদি খ্রিস্টানের 500টা গোলাম বাংলাদেশে কাজ করে যাচ্ছে কিনা, তারা এই কথা যদি আমরা বলতাম, এই বক্তব্য যদি আমরা বলতাম, জঙ্গিবাদের গন্ধ খোঁজা হতো। এখন বলেছে তো তাদের জাতি ভাই,
এখন আর কি সমালোচনা করবে, ঠিক কিনা বলেন না? কিন্তু কথাটা সত্য সুন্দর বলেছে কিনা? কিন্তু আমি বলছি, মুসলমান, আজকের এই ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলে বলে যাচ্ছি, এক সিনহা যে কথা বলেছে আমি তার সাথে একমত নয়। তিনি বলেছেন অসল হয়ে গেছে, 190 বছরের পুরাতন আইন, ইংরেজদের বানানো আইন, ব্রিটিশের তৈরি করা আইন, সচল নাই, অসল হয়ে গেছে, আমি তার সাথে একাত্মতা করতে পারি না। আমার বক্তব্য হলো, মানব রচিত কোন আইন কোনদিনই সফল ছিল না, এটা অসল হয় নাই, এটা সচল কোনদিন ছিল না, মানুষের বানানো মানব রচিত আইন ও অনুশাসন কোনদিন সচল হতে পারে না, এটা চিরদিন অসল ছিল, কিয়ামত পর্যন্ত অসল থাকবে, এখনো অসল হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন একমাত্র সচল হতে পারে, ঠিক না? যারা আল্লাহর আইন ছাড়া মানব রচিত মন গড়া আইন দিয়ে দুনিয়ার মধ্যে হাইসলা করে, আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ বলেছেন, এ আমার বান্দারা শুনে রাখ, যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইন দিয়ে ফাইসলা করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তারা জালেম, অত্যাচারী ছাড়া সন্ত্রাসী ছাড়া আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? আমার বক্তব্য না করেন শরীফের আয়াত কথা বলেন না মিয়া? আমার মুসলমান ভাইরা, আদালতের মধ্যে মামলা দায়ের হলো কার আদালতে? আল্লাহর আদালতে, রাসূলের পাক সালামের আদালতে মামলা দায়ের হলো সম্ভ্রান্ত পরিবারে এক মহিলা চুরি করেছে, ঠিক না? ধরা খেয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, আমার রহমতে দোয়া আলম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন আইন দিয়ে বিচারের রায় দিবেন? কোন আইন দিয়ে দিবেন? আমার মুসলমান ভাইয়েরা, আমার কোন আইন দিয়ে ফয়সালা দিবেন, রায় দিবেন? কোরআনের আইন দিয়া, ঠিক না? কোরআনের আইন কি দেওয়া হয়েছে চুরির ব্যাপারে? আল্লাহ পাক কোরআনে করিমের মধ্যে রায় দিয়েছেন, সংবিধান দিয়েছেন, আল্লাহ পাক বলেন, আমার সাথে সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, একটু জোরে জোরে পড়ুন না করুন শিখর আয়াত, আউযু বিল্লাহি শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, জোরে পড়েন না একটু, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা। আমার মুসলমান ভাইরা, ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক বলেছেন, এ আমার বন্ধুরা মুসলমানরা শুনে রাখো, যারাই চুরি করবে, সে মহিলা হোক সে পুরুষ হোক, যেই হোক না কেন, যারাই চুরির মধ্যে ধরা খাবে, চুরির মধ্যে ধরা পড়ে যাবে, চুরির মামলার আসামি হয়ে যাবে, যারা চুরি করবে, আমি আল্লাহ সংবিধান দিলাম, চুরির অপরাধের শাস্তি দেওয়া হবে, তাদের হাত কেটে নেওয়া হবে। আচ্ছা বলেন, একটা চুরের হাত যদি কাটা হয়, হাজার চুরি বন্ধ হবে কিনা? এই আইনটা সুন্দর কিনা? হে মুসলমান, এখন বাংলাদেশের ব্রিটিশের আইন হলো চুরের শাস্তি জেল দেওয়া, 1 বছর 2 বছর সশ্রম কারাদণ্ড, 3 বছর 5 বছর ধর। আচ্ছা বলেন, জেলখানায় থাকলে আবার এসে চুরি করে না? এই যদি হাত কাটা হতো, সেও চুরি বন্ধ হয়ে যেত, হাজার হাজার মানুষ বলবে না, তোমার
হাত তো কেটে ফেলবে, আমি চুরি করব না, প্রথমে একটা হাত কাটবে, পরে ধরা পড়লে আরেকটা কাটবে, তো জীবন অচল হয়ে যাবে, ঠিক কি না? এসা হাজার হাজার বছর মুসলমান 10 বছর জেল দিলেও সে আবার এসে চুরি করে, ঠিক কি না বলেন না? তো আইন কোনটা সুন্দর? যেটা কোরআনের আইন, ঠিক না? জমালে হোসনে কোরআন হে, কোরআন আল্লাহ বলে দিচ্ছে জমালে হোসনে কোরআন হে, নোরে জাহার মুসলমান হে, কমর হে চাঁদ ও রৌকা হামারা চাঁদ কোরআন হে, চন্দ্রহানি হেকমত ইউনানি হে, চন্দ্রহানি হেকমত ইউনানি হে, হেকমত কোরআনি রা হাম বেহা চিস্ত কোরআই কালামে হক সেনা রব্বুইন রব্বেন আসা রুনমাই রব্বেনাসা মতবনাস থালিল কোরআন পছন পেশে হুদা হুরু গেল মালা জরম বাহার সেদা। কোন আইন সুন্দর বেশি? আরে বলেন না মিয়া, ইংরেজদের বানানো আইন সুন্দর, মানব রচিত আইন সুন্দর, নাকি কোরআনের আইন সুন্দর লাগে? কোন আইন সুন্দর বেশি? কোন আইন কল্যাণকর বেশি? কোরআনের আইন বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, আজকে বাংলাদেশে যদি কোরআনের আইন থাকত, আমি কসম আল্লাহর কসম রব্বে কাবার কসম দিয়ে বলছি, বাংলাদেশে চুরি সামারি ডাকাতি হাইজাক রাহাজানি আল্লাহর কসম বন্ধ হয়ে যেত, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি মহান স্থপতি বাংলাদেশের স্বাধীনতার অগ্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দেশ স্বাধীন হওয়ার পরে বিদেশ থেকে অনুদান পেয়েছিলেন কম্বল, ঠিক কিনা? কি বলেন না? কম্বল নাগরিকদের জন্য, প্রত্যেক নাগরিকের জন্য এক এক পিস করে কম্বল বরাদ্দ হয়েছিল শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু। শেখ মরহুম শেখ মুজিবুর রহমান আফসোস করে বলেছিল, হাই রে, প্রতিজনদের জন্য এক একটি কম্বল বরাদ্দ দেওয়া হলো, আমি বিদেশ থেকে অনুদান নিয়ে আসলাম, ভাগ্য খারাপ, কপাল খারাপ, কপাল ফোড়া আমি, দুর্ভাগ্য আমার, আমার ভাগেরটা আমি পাইলাম না, আমারটা চুরি হয়ে গেছে। সব দুনিয়ার দেশের রাজা, স্বর্ণের খনি, রুফার খনি, মুসলমান গ্যাসের খনি পেয়েছে, আমার ভাগ্য কত ভালো, আমি পেয়েছি একটা সুরের খনি, ঠিক কিনা বলেন না? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আফসোস করে বলেছিল, আমার মুসলমান ভাইরা, হাস্যকর বিষয় নয়, শুনে রাখো, দেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ শহীদের বিনিময়ে, আজ কত বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, এ মুসলমান, আজকে 45 বছর দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জন করেছে, আজ 45 বছর অতিবাহিত হয়ে গেছে, চোর মুক্ত বাংলাদেশ, ডাকাতি মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস আর দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কার্যকর কোন পদক্ষেপ হাতে নেওয়া হয় নাই। আমরা আশা করব ভবিষ্যতে, আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দাবি জানাই, অনুরোধ জানাই, অনতি বিলম্বে সামগ্রিকভাবে চেষ্টা করে আমরা চুরি মুক্ত, ডাকাত মুক্ত, দুর্নীতি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আমরা চাই, ঠিক কিনা বলেন? এটা জীবনে কোনোদিন সম্ভব হবে না যতদিন পর্যন্ত কোরআনের আইন দেশে চলবে না, আল্লাহর আইন যতদিন চলবে না, চোর মুক্ত, দুর্নীতি মুক্ত, মুসলমান সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে হলে, শান্তির শান্তির পরিবেশ বানাতে হলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করা লাগবে, কোরআনের আইন চালু করা লাগবে, মানব রচিত কোনো আইন দিয়া, কোন অনুশাসন দিয়া, কোন সংবিধান দিয়া দেশে শান্তি এবং কল্যাণের আশা করা যায়, যায় নাকি? যাক, বলছিলাম এই যে বেয়াদবরা দিনের সাথে তমাশা করছে, এটা আল্লাহর দরবারে বিচার হবে, ঠিক কিনা বলেন না? রাসূল সাল্লাম ন্যায় বিচার দৃষ্টান্ত করেছেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি দৃষ্টান্ত স্থাপন করেছেন কিনা?
যেমন রাসূল ইসলাম এই মামলার রায় দিয়েছে ওই মহিলার হাত কাটা হবে। কি রায় দিয়েছে? এ মুসলমান শুনে রাখো, এই মামলার রায় দেওয়ার পরে কিছু সংশ্লিষ্ট স্বার্থন্বেষী মহল এখানে এই রায়কে ঘুরিয়ে দেওয়ার জন্য কিছু সাহাবীদেরকে উদ্বুদ্ধ করলো। তারা সে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশনামা পাঠানো হলো। ওসামা বিন যায়িদ রাদিয়াল্লাহু আনকে পাঠানো হলো। কোন কোন বর্ণনা নাই, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আন, আরেকজন হযরতে আলী, হযরতে আব্দুল্লাহ ইবনে যায়িদ রাদিয়াল্লাহু আন, এদেরকে পাঠানো, তারা ছোট ছিল, পাঠানো হয়েছে যে সুপারিশ করা হয়েছে যে তার হাত না কাটলে ভালো হবে, সম্ভ্রান্ত পরিবারের মহিলা, তার হাত যদি কাটা হয় গোষ্ঠীর গোত্রের সম্মান হানি হবে, চেহারা মলিন হবে, ইজ্জত নষ্ট হবে। আচ্ছা রসুল সেটা মানবে? রসুল কি গোশ খায়? ঠিক ছিল। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবীর দরবারে এই সুপারিশ যখন দায়ের করা হয়, হুজুর বললেন ইয়া উসামা আতাসমাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর কোরআনের ব্যাপারে, আল্লাহর কোরআনের রায় ও বিধানের বিরুদ্ধে সুপারিশ করার অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি না, সারা দুনিয়ার মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে সুপারিশ করে, আল্লাহর কসম এক বিন্দু আমি তাতে রাজি হব না। ফাইসালা কোরআনের ফাইসালা, এটা বলবৎ থাকবেই, খোদার কসম করে বলছি সারা দুনিয়া আমাকে আল্লাহর কোরআনের সংবিধান থেকে এক চুল পরিমাণ পিছে হটাতে পারবে না। দৃষ্টান্ত দেখিয়েছেন কিনা বলেন না? এ মুসলমান শুনে রাখো, আমার মুসলমান ভাইরা, আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ ওসামা রে শুনে রাখো, এটা তুমি না মুসলমান, এ ওসামা খবরদার খবরদার, এই ধরনের সুপারিশ তুমি আর কোনোদিন করবে না। এই ওসামা শুনে রাখো, এটা তো অমুক বংশের অমুক গোত্রের মহিলা, তার নাম হলো ফাতেমা, আমার কলিজার টুকরা নয়ন মনি, আমার একজন মেয়ে আছে ফাতেমা, আল্লাহর কসম লো আন্না ওলো আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সরকত, আল্লাহর কসম দিয়ে রব্বে কাবার কসম, আল্লাহর কসম, আমার কলিজার টুকরা আমি ফাতিমাও যদি চুরি করে, লামর তো আন আকতা আয়াদা হা, আমি মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল বিলম্ব না করে মুহূর্তের মধ্যে তার হাত কাটার জন্য আমি হুকুম দিয়ে দেব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। দেখছেন, দেখছেন, এ মুসলমান, আল্লাহর আদালত কিয়ামতের ময়দানে সেদিন অবিচার হবে না বিচার হবে? গুস চলবে নাকি? দুর্নীতি, দলীয়করণ, বলীয়করণ, রাষ্ট্রীয়করণ চলবে না? সেখানে কোন দুর্নীতি চলবে না, পাহাড়ি পাড় যায়েঙ্গে জমি পর জলজলা হোগা, মোহাম্মদ তখ্ত পর হোগা, আদালত পে খুদা হোগা, সেদিন কোন অন্যায় বিচার হবে না, দুর্নীতি হবে না, গুস হবে না, সেদিন আমরা বেয়াদবদের বিরুদ্ধে বিচার দিব, ঠিক কিনা বলেন না? যাক, বলছিলাম জিকির কত প্রকার, দুই প্রকার, এক না আর জিকরুল লিসানি আর সানি আর জিকরুল আমলি, নামাজ এটা এমন জিকির, জিকিরে আমলের একটা ফরদর কথা বললাম, এমন জিকির যেটা মৌখিক জিকিরের মতো নফল নয়, এটা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন যে এই নামাজ না পড়লে মুসলমানের মুসলমানিও থাকবে না, ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।